হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা, চলে এসেছি আপনাদের জন্য বাংলা মিডিয়াম সিরিয়ালের আপডেট নিয়ে। অনন্যা যখনই কেনাকাটা করতে যায়, সেখানের মেয়েটিকে নিমন্ত্রণ করে যে আমার ছেলে এবং প্যামেলার বিয়ে। প্যামেলা ইউকে থেকে এসেছে, অনেক ভালো একটা বউ পেয়েছি আমরা, তাই ভালো কিছু কালেকশন দেখাতে হবে। আমার পছন্দ নিশ্চয়ই আপনি জানেন? হ্যাঁ জানি তো, আর উনিকে, ওনাকে তো চিনলাম না, ওনার জন্য কিছু একটা দেখিয়ে দেবেন। কাম্মা বলে, দেখো বর্দি, মা আমাকে টাকা দিয়ে দিয়েছে, ইন্দিরার জন্য যা কিছু কেনাকাটি হবে সেগুলোর টাকা আমি দিয়ে দেব, তুমি একদম চিন্তা করো না। বাহ, আমার শাশুড়ি তো আজ পর্যন্ত আমাকেই কোনো দিন বিয়ের পর থেকে ভালো কিছু উপহার দেয়নি, এখন ইন্দিরার জন্য এত টাকা ব্যয় করছে। বা বেশ ভালোই তো, দেখুন আমি এই বেশি টাকা দামি শাড়ি নিতে চাইনি, আমার কিছুর প্রয়োজন নেই, আমার যা আছে আমি সেগুলোই পরতে পারতাম। সেটাই তো, তুমি নেবে না নেবে না বলে নিজের দর বাড়িও না, অথচ নেওয়ার ইচ্ছেও রয়েছে। আমার ছেলের বিয়ে বলে কথা, যত দামি শাড়ি নেওয়ার ইচ্ছে, যা কিছু প্রয়োজন সব এখনই নিয়ে নাও, এখনই তো সুযোগ ভালো কিছু পাওয়ার, তা না হলে এগুলো কি নিতে পারবে? ইন্দিরা মনটা খারাপ করে। কাম্মা বলে, দেখো ইন্দিরা, ওদের কথাই কিছু মনে করো না, আমি তোমার পাশে রয়েছি আর আমরাও রয়েছি। প্যামেলা নিজের লেহেঙ্গা দেখছে, বিভিন্ন ডিজাইনার জিনিসপত্র দেখছে, আর একটা সময় বাদে বলে, ট্রায়াল রুমটা কোথায়? আমাকে তো আজকেই ফিটিংসগুলো ঠিক করিয়ে নিতে হবে, তা না হলে আজকের পর থেকে তো আর আসতে পারবো না, বেরোতে পারবো না, তখন কি হবে? ঠিক বলেছে প্যামেলা, আমাকে একটু ট্রায়াল রুমটা দেখিয়ে দিন, আমি যাচ্ছি। এদিকে প্যামেলাকে ফলো করতে করতে এই শপিং মলে চলে এসেছে মৈনাক, সে দূর থেকে প্যামেলাকে শপিং করা দেখছে। সোহানা জানায়, দেখ ভাই, তুই এরকম দূরে কেন দাঁড়িয়ে আছিস, পছন্দ কর না তোর জন্য কিছু? এই দেখো, আমি তোমার জন্য দুটো শেরওয়ানি নিয়ে এসেছি, এ দুটোর যে কোনো একটা পছন্দ করে নাও ভিকি, দেখবে তোমাকে পরলে ভালো লাগবে, তোমরা যা পছন্দ করবে সেটাই আমার পছন্দ। প্যামেলা যখন যায়, তখনই তাকে ফলো করে অর্ক এবং সায়ন। প্যামেলা হাত টেনে ধরে মৈনাক, বলে, কি ব্যাপার, তুমি ফাইনালি এই ভিকিকে বিয়ে করবেই? দেখো মৈনাক, আমার বাবার বিজনেসের যা অবস্থা তুমি জানো, এখন যদি এই ভিকিকে বিয়ে করে আমি ফিউচার ড্রিমস স্কুলটা নিজের কন্ট্রোলে নিতে পারি, তবে আমি আমার মা বাবার সম্মান রক্ষা করতে পারবো, তাদেরকে আবারও আগের পজিশনে ফিরিয়ে দিতে পারবো। তুমি তো জানো তুমি ছাড়া আমার জীবনে কেউ নেই, আর আমি তোমাকে খুব ভালোবাসি, এক বছরের জন্যই তো ভিকিকে বিয়ে করছি আমি, তুমি আমাকে পারবে না এক বছরের জন্য ছাড়তে? আমি তো সবসময় তোমার সাথে যোগাযোগ করব, সব বিষয় তোমাকে জানাবো। এই বিষয়গুলো সমস্তটাই অর্কসায়ন ভিডিও রেকর্ডিং করে নেয়, আর ভাবে যে এই মেয়ে তো খুব চালাক, তার মানে ইন্দিরা যা বলেছিল সেটাই ঠিক, প্যামেলা কিন্তু আসলেই ভালো নয়, আর আমাদের ঠাম্মির চোখ আছে বলতে হবে, পরখ করে দেখেছে যে আসলে প্যামেলা ভালো নয়, এই জন্য তোর নাম ঝামেলা দিয়েছে। প্যামেলা ট্রাই করে এসে বলে, সব কিছু ঠিক আছে, এটাই আমার পছন্দ হয়েছে। ভিকি তোমার? হ্যাঁ তোমার যেটা পছন্দ সেটাই আমার পছন্দ। ইন্দিরার শাড়ি পছন্দ করছে কাম্মা, কিন্তু সাইডে নিয়ে গিয়ে অর্ক সায়নকে বলে, দেখলি তো ভিকি ইন্দিরা একে অপরকে যেভাবে দেখছে, যতটা ওরা ঝগড়া করুক, ঝগড়া দিয়েই অনেক সময় ভালোবাসা শুরু হয়, আর সেটাই হয়তো ওদের জীবনেও ঘটছে। ঠিক বলেছো কাম্মা, ইন্দিরাকে একটা করে শাড়ি গায়ে জড়িয়ে দিচ্ছে আর ভিকি মাথা দিয়ে না করছে, ইন্দিরার তো কোনো কিছুই ভালো লাগছে না, একটা লাল শাড়ি যখন ইন্দিরার গায়ে জড়ানো হয় তখনই ভিকি সেটাকে হ্যাঁ বলে। তাহলে এটাই দাদাভাই ফাইনাল, তাই তো? তোরা আমাকে কেন বলছিস বলতো, তোরা ওর শাড়ি পছন্দ করবি ইন্দিরাকে জিজ্ঞাসা কর। আর মম, আমি খুব ব্যস্ত, আমি গাড়িতে গিয়ে বসছি, তোমরা কেনাকাটিগুলো করে চলে এসো। কেন ভিকি, এরকম কেন করছিস? বুঝতে পারছেন না আন্টি, এখানে ইন্দিরাকে নিয়ে আসা হয়েছে, ওই মেয়েটাকে দেখলেই তো অস্বস্তি লাগে, তাই ভিকি এখানে থাকতে চাইছে না। দেখি ইন্দিরার জন্য তোমরা কোন শাড়িটা পছন্দ করলে, এরপরে শাড়িটা দেখে মূল্যটা অনেক, তাই সেটা নিয়ে অনন্যা টিচ করে, বলে, কি ব্যাপার ছোটো বউ, তোমার জন্য টাকা দিয়েছে তো তোমার স্বামী, তোমার ছেলে রেহান এবং তিয়াসের জন্য কেনাকাটি করার জন্য? হ্যাঁ তুমি চিন্তা করো না, আমার যতটুকু সামর্থ্য বর্দি আমি ততটুকুই কিনবো, তোমাদের মতো অত হাইফাই কেনার আমার সামর্থ্য নেই। কেন কাম্মা, তুমি মায়ের কথায় কোনো কিছু খারাপ মনে করো না, এটা আমার বিয়ে, আমি সবাইকে উপহার দেব, তাই যার যেটা ভালো লাগবে সে সেটাই কিনবে, টাকা আমি পে করব, এখানে কেন ভাগাভাগি করার প্রশ্ন আসছে, সেটা তো আসলে চলবে না। সব কাপড় চোপড় যেগুলো আমরা পছন্দ করেছি সেগুলোই তোমরা কিন্তু প্যাকেট করে দেবে, জানো তো আন্টি আমার একটা শখ আছে, কি, যে বিয়ের ছাদনা তলায় আমি বড় করে শাড়ি পরে ঘোমটা দিয়ে যাব, আর তারপরে পান পাতা দিয়ে মুখ ঢাকা থাকবে, সিঁদুরদানের আগে আমার মুখ দেখা হবে না, আমার এই ইচ্ছেটা পূর্ণ হবে তো? কেন হবে না, সব ইচ্ছে তোমার পূর্ণ হবে,
তুমি চিন্তা করো না প্যামেলা, এখন চলো আমাদের শপিং করা শেষ আমরা বেরিয়ে পড়ি, এখানে থাকলে চলবে না। আবিরা অনেকগুলো শাড়ি কিনতে চায়, সেটা তার স্বামী কিনে দেবে না বলে তার বড়মার থেকেই শাড়িগুলো কিনে নেয়, তাদের দলে ভিড়েছে সে। জানিস তো, জীবনে যাই কিছু হয়ে যাক না কেন, ইন্দিরা এবং ভিকির বিয়েটা আমাদের দিতেই হবে। দেখলি তো, ইন্দিরার মতো এতটা ভালো মেয়ে আমরা কোথাও পাবো না। আর প্যামেলা সত্যিই খুব খারাপ একটা মেয়ে, সেটা আমরা বুঝতে পেরেছি। বাড়ি গিয়ে এই ভিডিওটা ঠাম্মিকে দেখায়, ঠাম্মি সমস্তটা দেখে অবাক হয়ে যায়, বলে অর্ক সায়ন আমি তোদের বলেছিলাম না, দেখলি ইন্দিরা কখনো মিথ্যে বলতে পারে না, তোরা ইন্দিরাকে এক পাশে দাঁড় করা, প্যামেলাকে এক পাশে। দেখ ইন্দিরার মতো খাঁটি মেয়ে আর হবে না, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব ইন্দিরাকে বুঝিয়ে শুনিয়ে বিয়েতে নিয়ে গিয়ে উপস্থিত করতে হবে। আর এই ভিডিওটা কাউকে দেখাবি না, তাহলে কিন্তু ভিকি বিশ্বাস করলে তোদের বিয়েটা ক্যান্সেল করে দেবে। আর সেটা যদি একবার হয়ে যায় তাহলে ভিকি এবং ইন্দিরাকে এক ছাদনাতলে আমরা নিয়ে যেতে পারবো না। তাই আমাদের এখনই কাউকে কিছু দেখালে চলবে না, বিয়েটা আগে হয়ে যেতে দে। আমাদের সামনে এখনও অনেক বড় লড়াই রয়েছে, সেখানে আমাদের জিততে হবে তো, তা না হলে আমরা হেরে গেলে কি চলবে? আমার অনেক দিনের স্বপ্ন, ইন্দিরাকে এই বাড়ির বউ করে আনবো এবং ইন্দিরাকে আমি নিজে হাতে বরণ করব। তার জন্য হয়তো অনেক কাঠখড় আমাদের পোড়াতে হবে, সেটা না হয় একটু ঝামেলা পোয়ালাম, তাতে কি হয়েছে? আমাদের ভিকির জন্য কি আমরা এতটুকু করতে পারবো না? তুমি ঠিক বলেছো ঠাম্মি, ওই ঝামেলাটা কত বড় একটা কাজ করছে, চিন্তা করছো? তখন ইন্দিরা বলে, ঠাম্মি আমি তোমার ঘরে আসবো, এসো, এসে দেখতে পারে এই ঘরে সবাই রয়েছে, আমরা মেহেন্দি সঙ্গীত এগুলো নিয়ে আলোচনা করছিলাম, বাঙালি বিয়ে তো এগুলো হয় না, তাই আমি এগুলো কখনো দেখিনি। দেখ আমরা কিন্তু রিসোর্টে যাব, একটা অনেক বড় রিসোর্ট ভাড়া নেওয়া হয়েছে এই বিয়ের জন্য, আর সেখানেই বিয়েটা হচ্ছে। ঠাম্মি এসব কিছুর মধ্যে আমার না থাকলে হলে না, না থাকলে হচ্ছে না? আমি তো সন্ধেবেলা একদম ডিরেক্ট বিয়েতে যেতে পারতাম, তোমাদের সাথে আমার যাওয়ার কি প্রয়োজন? তুই না গেলে কি হবে? তার মানেটা কি? তোকে আমরা আপন করে নিয়েছি, তুই যদি এই বিয়েতে আমাদের সাথে না যাস, আমাদের দলে না ভিড়িস, তাহলে কি ভালো দেখাবে বল? আর একসাথে আমরা রিসোর্টে যাব, আবার ওখান থেকে একসাথে বিয়ের পরে ফিরেই তো আসবো এই বাড়িতেই, কোথায় আর যাব? তাহলে তোর এতটা ভয় পাওয়ার কি আছে? তবে তুই কিন্তু তোর মামা মামিকে ঠিক করে ওই রিসোর্টের ঠিকানাটা দিয়ে দিস, ওরা যেন আসে, ওরা না এলে আমি কিন্তু খুব কষ্ট পাবো। ঠাম্মি তুমি যে কি করো না আমি বুঝি না। দেখ ইন্দিরা আমি তোকে খুব ভালোবাসি, তুই আমার আপন, তোকে আমি কখনোই নিজের কাছ থেকে দূরে চলে যেতে দেব না, তবে বিয়ের পর তুই পাল্টে যেন না যাস। এটা বলে ঠাম্মি অবাক হয়ে যায়, সবাই সামলে নেয়, বলে তার মানে? মানে বুঝতে পারছিস না, ভিকি এবং প্যামেলার বিয়ের পরে ঠাম্মি তোকে একই রকম দেখতে চায়। ইন্দিরা তুমি পাল্টে যেও না, তাহলে ঠাম্মি খুব কষ্ট পাবে। আর এই বিয়েটা হয়ে যাচ্ছে ঠাম্মি, আমি কিছুই করতে পারছি না, প্যামেলা ম্যাডাম যে ভালো নয় সেটা আমি ভিকি স্যারের সামনে কোনোভাবেই তুলে ধরতে পারছি না, এখন কি করব আমি? তোমাকে দেওয়া কথা তো আমি রাখতে পারছি না। কোনো সমস্যা নেই ইন্দিরা, যা কিছু হবে ভালোর জন্যই হবে, সামনে তোর অনেক বড় একটা লড়াই, যুদ্ধ আসছে বড়, সেটা জয় করার জন্য তোকে তৈরি হতে হবে তো। আমার জীবনে আরও বড় লড়াই আসবে? হ্যাঁ আসবেই তো। তখন ইন্দিরা দেখে তার বাবা তার কোলে মাথা রেখেই শেষ হয়ে গিয়েছিল, আর সেই স্মৃতিগুলো তার মনে পড়ে, একটু ভালো লাগে না ইন্দিরার। ঠাম্মি বলে, যা অনেক রাত হয়ে গেছে, তুই গিয়ে ঘুমিয়ে পড়, আমরা সবাই মিলে আলোচনা শেষ করে তারপরে আমরা ঘুমোবো যে যার ঘরে গিয়ে, সারাদিন তো তোর অনেক ধকল গেছে বল, অনেক কেনাকাটি করলি, এরপরে এখন তো বিশ্রাম নেওয়ার পালা। ইন্দিরাকে ঘরে পাঠিয়ে দিয়ে ঠাম্মি সবার সাথে আলোচনা করে, দেখলে ইন্দিরা কতটা ভালো মানের মেয়ে, কারোর সাথে অন্যায় হলে ও সামনে এগিয়ে এসে সেই অন্যায়ের প্রতিকার করে, অথচ এই মেয়েকে 4 বছর আগে আমি বিয়ের জন্য ঠিক করেছিলাম ভিকির সাথে, তাকেই ভিকি বিয়ে করতে অস্বীকার করেছে, অথচ নিয়তির খেলায় এই মেয়ে এবার ভিকির বউ হবে। আর তোরা দেখ, প্যামেলাকে আমার বড় বৌমা, আমার নাতনি পছন্দ করেছে, সেই মেয়ে কতটা ধুরন্ধর, ওদের ভালো মানুষকে ভালোই লাগে না, খারাপ মানুষকে ওদের এতটা পছন্দ, কেমন মেয়ে ভিকির জন্য পছন্দ করেছে দেখ, ঝামেলা নিয়ে এই বাড়িতে এসেছে। এখন এই ভিডিও ফুটেজটা যদি কাউকে দেখানো হয়, প্যামেলা আবারও নাটক করবে, বলবে যে ওই ছেলেটা আমাকে ডিস্টার্ব করছিল, আমার বিয়ে হতে দেবে না, তাই ওর সাথে মিথ্যে কথা বলে ওকে আমি সাইড কাটিয়েছি। কিন্তু আসলে প্যামেলা যে মনে মনে এটাই পরিকল্পনা করে এই বাড়িতে এসেছে, সেটা কেউ বিশ্বাস করবে না, বরঞ্চ একটা ঝামেলা হবে, ইন্দিরার ওপর দোষারোপ হবে, এমনকি বিয়েটা ক্যান্সেল হয়ে গেলে সব কিছুই শেষ হয়ে যাবে। ভিকির বিয়েটা হয়ে গেলে যে করেই হোক না কেন, সুহানার একটা ভালো ঘরে বিয়ে দেবে অনন্যা, আর মনে মনে ভাবে যে সুহানা যে ছেলেটার সাথে প্রেম করতো, ভালোবাসতো, সেই ছেলেটাকে সুহানার জীবন থেকে তাড়িয়েছে তার মাই, কিন্তু কোনোদিনও সেটা সুহানা জানতে পারবে না। এরপরে সুহানার ভালো ঘরে বিয়ে দিয়ে তার জীবনটা সাজিয়ে গুছিয়ে দেবে, কিন্তু মনের মানুষের সাথে মিল না হলে, তার সাথে বিয়ে না হলে, তার সাথে
সম্পর্কে ভালোভাবে জড়িয়ে না থাকতে পারলে যে কতটা কষ্ট সেটা কিন্তু সোহানা মনে প্রাণে বুঝতে পারছে। কিন্তু তার মা যে এরকম কাজ করতে পারে সেটা কি আদৌ কোনোদিনও জানতে পারবে সে? কি হতে চলেছে বাংলা মিডিয়াম সিরিয়ালের পরবর্তী টুইস্টে? ইন্দিরাকে নতুন রূপে সাজিয়ে থাম্মি বিয়ের রেসোর্টে নিয়ে যাচ্ছে ভিকির বউ বানাতে। ইন্দিরাকে যাওয়ার আগে খুব সুন্দর করে শাড়ি পরিয়ে সাজগোজ করিয়ে দেয় ডালিয়া এবং কাম্মা মিলে। ইন্দিরা বলে, এত কিছু সাজানোর কি প্রয়োজন? বিয়েতে হচ্ছে প্যামেলা ম্যাডামের, আমাকে কেন সাজাচ্ছ ঠাম্মি? কেন, তুই আমাদের সাথে যাবি তাই? কি আর সাজছিস, সেই তো কুচি দিয়ে শাড়ি পরিস তাই পরেছিস, একটু ভালো শাড়ি পরেছিস তাই যা, এবার চল আমাদের সাথে। ঠাম্মির মনের সমস্ত স্বপ্ন এবার পূর্ণ করতে ইন্দিরাকে নিয়ে যাচ্ছে। এরপরে কি ঘটবে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।